হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কেকেডি কেরিয়ার ওয়াল। তো আগে চলে এসেছে তোমাদের আরও একটি রিক্রুটমেন্টের আপডেট নিয়ে। এবারে তোমাদের যে রিক্রুটমেন্টটি করা হবে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO, ভারতের প্রতিরক্ষা সংস্থা, যেটা বিভিন্ন আর্মির যেটা যেখানে অস্ত্র এবং বিভিন্ন উন্নত ধরনের টেকনোলজি জিনিসপত্র বানানো হয়, তো সেই যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার, মানে এখানে কিন্তু ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে কিন্তু একটা সংস্থা DRDO, এখানে কিন্তু প্রতি বছরই প্রায় নিয়োগ করা হয়ে থাকে। তো এই বছরে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবারে যে নোটিফিকেশানটা বেরিয়ে এসেছে, এখানে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি আছে, অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে রিক্রুটমেন্ট 1061 ভ্যাকেন্সি আছে এখানে, ভেরিয়াস পোস্টের আন্ডার অ্যাডমিন অ্যান্ড অ্যালাইড ক্যাডার অফ DRDO। DRDO-র অ্যাডমিন অ্যান্ড অ্যালাইড ক্যাডারে তোমাদের নিয়োগ করা হবে। এখানে যে ইম্পর্টেন্ট ডেটসগুলো আছে তোমরা আগে দেখে নাও। তোমরা আবেদন করতে পারবে এখানে 7 ডিসেম্বরের থেকে, কিন্তু এখানে ক্রুশিয়াল ডেট অফ এলিজিবিলিটি 7 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 7 নভেম্বর, এখানে 7 নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে গেছে। এখানে 7 ডিসেম্বর 2022 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তারপরে বলছে টেন্টেটিভ ডেট অফ টায়ার ওয়ান এক্সামিনেশনের জন্য ডেট কিন্তু অ্যানাউন্স করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে, নজর রাখতে বলেছে। এখানে ভ্যাকেন্সি সংখ্যাটা তোমরা দেখে নিয়েছো, 1161 ভ্যাকেন্সি আছে। এইবারে আসি এডুকেশন কোয়ালিফিকেশান সব কিছু তোমাদের বলবো, আলোচনা করবো। তার আগে তোমরা যারা চ্যানেলটিতে প্রথম, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তার বাইরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো তোমাদের দেখে দিই, এখানে পোস্ট নেম যেগুলো আছে জুনিয়র ট্রান্সলেটর অফিসার JTO, এখানে তোমাদের মাস্টার ডিগ্রি লাগবে ইউনিভার্সিটি থেকে, ইলেকটিভ সাবজেক্ট অ্যাট ডিগ্রি লেভেল, তোমাদের এখানে মাস্টার ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি হিন্দি অথবা ইংলিশ, কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট, তোমাদের মাস্টার ডিগ্রি থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে মাস্টার্স ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি ইন এনি সাবজেক্ট হিন্দি, এখানে অর দিয়ে আছে। তো মোটামুটি তোমাদের যদি হিন্দি অথবা ইংলিশে মাস্টার ডিগ্রি থাকে তাহলে তোমরা জুনিয়র ট্রান্সলেটর অফিসারে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিটটা কিন্তু 30-এর মধ্যে থাকা চাই। এখানে গ্রুপ বি পোস্ট তোমাদের নিয়োগ করা হবে, স্টেনোগ্রাফার গ্রেড 1 ইংলিশ টাইপিং, ব্যাচেলার্স ডিগ্রি অফ রেকগনাইজড ইউনিভার্সিটি। তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন থাকলে তোমরা আবেদন করতে পারবে স্টেনোগ্রাফার গ্রেড 1-এর জন্য। সেক্ষেত্রে স্কিল টেস্ট হবে, স্কিল টেস্টের ক্ষেত্রে 10 মিনিটে 100টা ওয়ার্ড পার মিনিট, 10 মিনিটস অ্যাট 100 ওয়ার্ডস, অর্থাৎ 10 মিনিটে 100টা ওয়ার্ড কিন্তু টাইপ করতে হবে। ট্রান্সক্রিপশন 40 মিনিটস ইন ইংলিশের ক্ষেত্রে, অনলি কম্পিউটার তোমাদের টাইপ করে দেখাতে হবে। 30 বছর পর্যন্ত বয়স তোমাদের লিমিট দেওয়া আছে, গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হবে। তারপরে চলে যাই তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের কেবলমাত্র HS পাসে কিন্তু নিয়োগ করা হতে পারে, HS পাসে নিয়োগ করা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। এখানে গ্রুপ সি পদে তোমাদের নিয়োগ করা হবে, এটা কিন্তু 18 থেকে 27 বছর পর্যন্ত তোমাদের বয়স হওয়া চাই। এখানে কিন্তু টাইপ করতে হবে, টাইপিং যে স্পিডটা আছে 35 ওয়ার্ডস পার মিনিট, টাইম অ্যালাউড 10 মিনিটস, 10 মিনিট তোমাদের দেওয়া হবে এবং প্রত্যেক মিনিটে তোমাদের কিন্তু 35টা স্পিড কিন্তু থাকা দেবে, 35টা ওয়ার্ডের। এরপরে বাকি পোস্টগুলোতে স্টোর অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ, এগুলোতে কিন্তু তোমাদের কিন্তু 12 পাস থাকা কিন্তু চাই, তবেই তোমরা আবেদন করতে পারবো। তো তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের উপরে তোমরা আবেদন করতে পারছো। প্লাস তোমাদের এখানে ভেহিকেল অপারেটর 10 পাস আছে, এক্ষেত্রে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকা চাই। এরপরে যেটা আছে ফায়ার ইঞ্জিন ড্রাইভ এ পাস, 10 পাস হওয়া চাই, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স টু অর থ্রি হুইলার অ্যান্ড লাইট অ্যান্ড হেভি ভেহিকেলস, বিটুইন 18 থেকে 27 বছর তোমাদের কিন্তু বয়স হওয়া চাই। ফায়ারম্যান সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ফায়ারম্যানের ক্ষেত্রে তোমাদের কিন্তু ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড ক্যাপাবিলিটি টু পারফর্ম স্ট্রেনিওয়াস ডিউটিস, ডিউটি করার জন্য তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্রংনেস থাকা দরকার। এখানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থাকা চাই, অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হলেই চলবে, 10+2 সিস্টেমে কিন্তু মাধ্যমিক পাস হওয়া চাই। রেকগনাইজড বাই সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে ভ্যাকেন্সির পুরো চার্ট আছে, এই ছিল তোমাদের মোটামুটি ক্রাইটেরিয়া। তো এখানে ভ্যাকেন্সি সংখ্যাটা দেওয়া আছে এবং কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টারগুলো আছে তোমরা দেখে নেবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো তো তারা কোথায় এক্সাম দেবে, কলকাতাতে কিন্তু সেন্টার আছে, কলকাতাতে সেন্টার তোমরা দেখে নিতে পারবে, অবশ্যই তোমরা পরীক্ষা দিতে পারবে। তো তোমরা কীভাবে আবেদন করবে সেই অনলাইনে লিঙ্ক এবং তোমাদের পরীক্ষা এখানে হবে, পরীক্ষার ক্ষেত্রে CBT থাকছে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট থাকবে। এখানে কিন্তু 40টা কোয়েশ্চেন জেনারেল অন হিন্দি ইংলিশ থেকে 40টা কোয়েশ্চেন থাকবে, বিভিন্ন পোস্ট ওয়াইজ বিভিন্ন নাম্বারের পরীক্ষা হবে, এগুলো তোমরা একটু দেখে নেবে, কারণ সবটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
তো বাকি তাহলে তোমরা কীভাবে আবেদন করবে, ডাইরেক্ট তোমরা চলে আসবে অফিসার ওয়েবসাইটে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, তোমরা কী করবে সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং আবেদন করবে কীভাবে যদি সেটা জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমি সেরকম একটা ভিডিও কিন্তু তোমাদের বানিয়ে দিতে পারবো।